নদিয়ার শান্তিপুরে মহিলা যৌনকর্মীদের সচিত্র পরিচয়পত্র তৈরির কাজ শুরু হলো। দাম্পত্য কলহ হোক অথবা সামাজিক অবক্ষয়, সংসারের নানান ঘাত প্রতিঘাতে সহনশীলতা কমছে ক্রমশই, আর তার ফলে অর্থনৈতিকভাবে পরাধীন মহিলারা অনেকেই বেছে নিচ্ছেন যৌনকর্মী পেশা। নিজের লোকালয় ছেড়ে অনেক দূরে আশ্রয় নিয়েছেন অনেকেই, মূল্যবান দেহই যেখানে বিক্রয়ের পণ্য সচিত্র পরিচয়পত্র, ভোটার কার্ড সেখানে অনেকটাই গুরুত্বহীন, তাই বছরের পর বছর তারা নাম পদবি পরিচয়বিহীন। সরকারের সদিচ্ছা ইচ্ছা থাকলেও তাদের কোনরূপ সহযোগিতা করা সম্ভব না, সরকারি বিভিন্ন প্রকল্প থেকেও তারা বঞ্চিত। তাই পরিচয়পত্র তৈরি করার ক্ষেত্রে বেশ খানিকটা নিয়ম শিথিল করে যৌনকর্মীদের ভোটার কার্ড তৈরির কাজ শুরু হলো শান্তিপুর সমষ্টি উন্নয়ন অফিস। নদিয়া শান্তিপুর দুর্বার মহিলা সমিতির ব্যবস্থাপনায় গত দুদিন ধরে ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানান, অতি সত্বর কাগজপত্র দেখিয়ে জেলা প্রশাসনের অনুমতিক্রমে ফটো তোলার কাজ শুরু হবে শীঘ্রই। এখনও পর্যন্ত 200+ মহিলা যৌনকর্মী তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। বিগত দিনে এভাবে সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নদিয়া নিউজ 24। ভোটার কার্ড কি ছিল না? না, আমার ভোটার কার্ড নেই, আমার শুধু আধার কার্ড আছে। তো এই কারণে কি অসুবিধা সুবিধা হতো? তো হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে ওই ভোটার কার্ড নেই বলে। এর আগেও জমা দিয়েছিলে? হ্যাঁ, একবার জমা দিয়েছিলাম। হয়নি? না, হয়নি। তো এবার কি আশা করছো, হবে মনে হচ্ছে? এবার তো মনে হচ্ছে একটু হলে সুবিধা হয় আমাদের। আধার কার্ড আছে, ভোটার কার্ড নেই। তো তাতে তো সমস্যার সম্মুখীন হতে হতো, নানান রকম সমস্যা হতো। তো রেশন টেশন বা অন্যান্য কিছুই পেতেন না? তো কারা ব্যবস্থা করছে এখন জানেন? এই যে সংগঠন আছে দুর্বার মহিলা সমিতি, এরা ব্যবস্থা করছে, তার ফলে কেমন লাগছে? ভালোই লাগছে। কী নাম আপনার? আমাদের নতুন একটা সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার এসেছে, যেটাতে বলা হচ্ছে যে যাদের যারা সেক্স ওয়ার্কার আছে এবং যাদের ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড যাদের নেই, তাদের একটা করিয়ে দেওয়ার জন্য ডিস্ট্রিক্টে এবং স্টেটেতে একটা অর্ডার এসেছে, যাতে করিয়ে দেওয়া হয়। তো আজকে হচ্ছে আমাদের বিডিও অফিস থেকে একটা অর্ডার এসেছে যে একটা লিস্ট তৈরি করে দিতে, যে যাদের এখানে এখন ভোটার কার্ড নেই, ভোটার দিতে পারে না, ভোট দিতে পারে না, কারা কারা। তো সেই হিসেবে আমাদের একটা লিস্ট তৈরি করা হচ্ছে, যেখান থেকে বোঝা যাবে যে কাদের ভোটার কার্ড একদমই নেই, তাদের লিস্টে পাঠানো হবে ভোটার কার্ড তৈরি করে দেওয়ার জন্য। কত পরিমাণে হয়েছে এখনো? এখনো অবধি তো শুরু হয়েছে, এখনই 20-30 জনকে পাওয়া গেছে যাদের। সংখ্যাটা কিরকম আশা করছেন? মানে সংখ্যাটা দেখুন, ভোটার কার্ড আসলে এতদিন ধরে বহু কাজ হয়েছে ভোটার কার্ড তৈরি করে দেওয়ার জন্য, বহু কাজ হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম এখানে 90% সবাইকারই ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড হয়ে গেছে। সেই বহুদিন ধরে কাজ চলছে, বহুদিনে এতদিন যা হওয়ার কথা, আর এখন যেটা বাকি আছে সেটা খুব কম সংখ্যকই বাকি আছে, কারণ এতদিন ধরে কাজ চলছে, বুঝতেই পারছেন, হয়ে গেছে ম্যাক্সিমাম। আর এখন এটা তো ভোটার কার্ড হচ্ছে, রেশন কার্ড হয়েছে বা হবে এখনো বাকি যাদের বাকি আছে, সংখ্যাটা এরকমই দাঁড়ানোরই কথা, মানে বেশি হওয়ার কথা নয়। ওনারা কি মানে এমনও তো আছে যে রাজ্যের বাইরে থেকে এসেছেন, অন্য ভিন রাজ্য থেকে, তাদের ক্ষেত্রে হয়ে যাবে এখানে? আমি সেটা বলতে পারবো না, কাদের হবে কাদের হবে না সেটা আমরা বলতে পারবো না। আমাদেরকে যেটুকু চাওয়া হয়েছে ভোটার কার্ড কাদের নেই, আমরা সেটুকুই বলতে পারি। এবার তাদের হবে কি হবে না, এরকম ভাবে ভোটার কার্ড উঠিতেও আপনাদের হয়েছে আগে? আমাদের আগেও ভোটার কার্ড, হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড জমা পড়েছে অনেকেই এখানকার থেকে, মানে যখন ভোটার লিস্ট তৈরি হয়। আর আমাদের আগে মানে বহুদিন ধরেই যেটা তৈরি করা হয় যে চেষ্টাটা, যেখানে কাজ করছে মানুষ, মানে মেয়েরা যেখানে বহু বছর ধরে আছে, যেখানে পেটের জন্য কাজ করে, সেখানকারই অ্যাড্রেস প্রুফ হিসেবে সেখানেই তৈরি করা হবে, তার জন্যই এখানে হয়েছে, আগেও কাজ হয়েছে, এখনও হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম পৌলমী নন্দী, আমি এখানকার প্রোগ্রাম ম্যানেজার দুর্বারের।